যে ছবি আপনাদের সামনে রেখেছি, হাওড়ার শালিমারে তীব্র উত্তেজনা, পুলিশের সামনেই পরপর গাড়ি বাইক ভাঙচুর। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুমিত হালদার, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুমিত, কি কারণে এই উত্তেজনা, যেখানে পুলিশের সামনেই পরপর গাড়ি বাইক ভাঙচুর, কি হয়েছিল? দেখো দেবস্মিতা, গতকাল রাত্রি থেকেই শালিমার স্টেশন সংলগ্ন যে পার্কিং জোন এবং তার আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূলত দুই গোষ্ঠীর মধ্যে মারামারির কারণে এই ঘটনা। যেটা জানা গেছে, এই এলাকায় দীর্ঘদিন পার্কিং কোন গোষ্ঠীর হাতে থাকবে, টোটো এবং অটো এর পাশাপাশি গাড়ি পার্কিং কাদের থাকবে, গাড়ি পার্কিংয়ের নামে তোলাবাজি, এই সব নিয়েই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। ঘটনাস্থলে ছুটে আসে বি গার্ডেন থানার পুলিশ, পরে পরিস্থিতি এসে নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে র্যাপ নামানো হয়েছে, পুলিশ নামানো হয়েছে, কয়েকটা গাড়িতে ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে এবং দোকান সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 4 থেকে 5টা দোকানে এবং টালিছাড়ের বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং এই সব যে বাড়ির বাসিন্দারা, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং এই মুহূর্তে উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে, বিরাট পুলিশ বাহিনী রয়েছে। এবং যেটা জানা গেছে যে গত কয়েক মাস ধরে এইখানে এই পার্কিং এবং নিয়েই কিন্তু গন্ডগোল হয়েছে এবং এটা নিয়ে কিন্তু চাপা উত্তেজনা ছিল। গতকাল রাতে পুলিশ এসে সামাল দেয়, কিন্তু আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, মারামারি, এমনকি পুলিশের সামনেই গাড়িতে ভাঙচুর চলে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী আছে, র্যাপ আছে এবং পুলিশের পদস্থ বিরাট পুলিশ বাহিনী রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাপ রয়েছে সেখানে মোতায়েন। অবরোধ অর্থাৎ বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে স্থানীয়রা। যেভাবে ভাঙচুর করা হয়, পুলিশের সামনে পরপর গাড়ি বাইকে ভাঙচুর চালানো হয়, হাওড়ার শালিমারে তীব্র উত্তেজনা এবং পার্কিং ও প্রমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে এই সংঘর্ষ।